नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष अपन जानाई स्वागत। सम्पूर्ण आध्यात्मिक एवं धर्मीय और ज्योतिष सम्पर्कित वीडियो देखार जो चैनल अवश्य सबस्क्राइब कर। एछाड़ा जारा फेंग शुई वास्तुशास्त्र न्यूमरोलॉजी बा संख्यातत्व एवं लॉ ऑफ अट्रैक्शन सम्पर्कित विभिन्न वीडियो देखते एवं सुनते चान आरो एकटी चैनल ता हलो सोल बॉडी माइंड। ये चैनलटर विशेष डेस्क्रिप्शन एवं लिंक नीचे देवा हलो, यदि देखते चान अवश्य देखते पारें। 30 एप्रिल 2020 बृहस्पतिवार और ये विशेष बारे जोन्नो अवश्य ये चमत्कारी टोटकागुली आपनादेर जीवने शुभ फल आनबे। एक जोन बेकार जीवनेर क्षेत्रे चाकरी जेमन ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, ঠিক সেইভাবেই চাকরি যদি চলে যায় তা অত্যন্ত দুঃখজনক। আর এই চাকরি যদি বৃদ্ধ বয়সে চলে যায় তাহলে তার দুঃখের আর শেষ থাকে না, কারণ অল্প বয়সে চাকরি চলে গেলে সে হয়তো জীবনে আরেকটি চাকরির সন্ধান করলেও করতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে যদি চাকরি চলে যায় তাহলে তার নতুন করে চাকরি পাওয়ার ক্ষেত্রে অসম্ভব সমস্যা হয়ে দাঁড়ায়। একজন চাকুরে মানুষের পিছনে থাকে তার একটা গোটা পরিবার, আর এই পারিবারিক সমস্যার টানাপোড়েনে তাকে হয়তো শেষ পথটাই বেছে নিতে হয়। আমি আমার এই আজ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ষড়যন্ত্রে চাকরি চলে যাওয়া কিভাবে আটকাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে তো আলাদা কথা, কিন্তু ভারতবর্ষে সরকারি চাকরির থেকে বেসরকারি জায়গায় চাকরির পরিমাণটা অনেক বেশি, আর সর্বদা ইনসিকিওর ফিল করতে হয় এই বেসরকারি জায়গাতে, কারণ এখানে চাকরির পরিমাণের থেকে যারা চাকরি করার জন্য অ্যাপ্লাই করে তাদের সংখ্যা অনেক বেশি। তাই যে কোনো বেসরকারি সংস্থা চায় তারা সর্বদা চায় কিভাবে অল্প পয়সাতেই বিশেষ কর্মচারী তারা রাখতে পারে। তো বন্ধুরা, যাই হোক, তো এই চাকরি ক্ষেত্রে অশুভ প্রভাব কাটাতে আপনি কি করবেন, আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন? অনেক সময় দেখা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে ইচ্ছে করেই আপনার চাকরির স্থল থেকে বরখাস্ত করিয়ে দেয়, আর সেখানে তার নিজের লবির কাউকে এনে বসায়। এমনটাই হামেশাই ঘটতে থাকে। তাই এইখান থেকে কিভাবে বেরোনো যায় তা নিয়ে জ্যোতিষশাস্ত্রের কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছে। আমি আমার ভিডিওতে সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিশেষ ক্রিয়াটি আপনি সপ্তাহের যে কোনো দিনই করতে পারেন। এর জন্য লাগবে একটি লবঙ্গ, আর অল্প একটু গাওয়া ঘি, এবং সঙ্গে এক চিমটে হলুদ। প্রথমে একটি চামচের মধ্যে 2-3 ফোঁটা গাওয়া ঘি নেবেন এবং তার সঙ্গে 1 চিমটে হলুদ ভালো করে মিশিয়ে নিন। সেই হলুদ এবং ঘিয়ের যে পেস্টটি তৈরি হলো তা আপনি লবঙ্গর গায়ে মাখিয়ে নিন। ঠিক তারপরে একটি চিমটে দিয়ে ওটিকে ধরে আপনি কোনো গাওয়া ঘিয়ের প্রদীপের শিখাতে হালকা গরম করুন এই লবঙ্গটি। আর ঠিক তারপরেই বাজার থেকে নিয়ে আসা একটি তামার কবচের মধ্যে এই বিশেষ লবঙ্গটিকে এর মধ্যে ঢুকিয়ে দিন। তারপর মুখটি সিল করে দিন এবং তারপরে এটিকে আপনি আপনার ঠাকুরের কাছে এটিকে রেখে দিন। এরপর স্নান সেরে যখন আপনি প্রতিদিন অফিসে যাবেন সেই সময় এই বিশেষ কবচটি আপনার ডান হাতের মুঠোর মধ্যে নিন এবং এই বিশেষ মন্ত্রটি বলুন। ওম হ্লিং বগলামুখী মম সর্বশত্রুণাং বাচ্যং মুখং স্তম্ভয়ো জিহ্বাং কিলয়ো কিলয়ো বুদ্ধিং নাশায়ো হ্লিং ওম স্বাহা। আর মন্ত্রটা বলছি, ওম হ্লিং বগলামুখী মম সর্বশত্রুণাং বাচ্যং মুখং স্তম্ভয়ো জিহ্বাং কিলয়ো কিলয়ো বুদ্ধিং নাশায়ো
হ্রিং ওং স্বাহা। এই বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রটি হলো বগলামুখীর মন্ত্র, এবং আমি যে মন্ত্রটির কথা বললাম যে কোনো ইউটিউবে বগলামুখীর মন্ত্র পেয়ে যাবেন অথবা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো তাই এই বগলামুখীর মন্ত্রটা আপনি অবশ্যই মুখস্থ করবেন এবং এই বিশেষ সময়ে জপ করবেন। বিশেষ মন্ত্রের মধ্যে কোথাও কোথাও দেখবেন সর্বদুষ্টা নাম এই কথাটি রয়েছে, ভুলেও এই বিশেষ কথাটি বলবেন না। মম সর্ব শত্রু নাম, আমার সমস্ত শত্রুকে বিনাশ করো। অর্থাৎ এই মন্ত্রে যেখানেই সর্বদুষ্টা নাম আসবে ঠিক সেই জায়গায় সর্ব শত্রু নাম কথাটি বলবেন। সেখানে মম সর্ব শত্রু নাম অর্থাৎ ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি মায়ের কাছে এই বিশেষ মন্ত্র জপ করছেন। আপনার সমস্ত শত্রু বিষয়ে আপনি এই বিশেষ মন্ত্রটি পাঠ করবেন, কারণ নাম নেওয়ার দরকার নেই। মম সর্ব শত্রু নাম, তিনি তো সবই জানেন, অর্থাৎ মায়ের কাছে শুধু এইটুকুই বলুন। আপনার ডান হাতের মুঠোর মধ্যে এই তাবিজটিকে নিয়ে এই বিশেষ মন্ত্রটি জপ করুন। এই বিশেষ মন্ত্রটি 9 বার কিংবা 11 বার, অর্থাৎ আপনি যত খুশি জপ করতে পারেন, আপনার যা মন চায়। পারলে 108 বার অর্থাৎ 1 মালা জপ করুন। জপ সম্পন্ন হওয়ার পর আপনি এই মুঠোর মধ্যে যে কবচটি রয়েছে সেটি নিয়ে আপনি ঈশ্বর অর্থাৎ মায়ের উদ্দেশ্যে নমস্কার করুন। তারপর এটিকে কপালে এবং দুই চোখে ঠেকিয়ে আপনি যে ব্যাগ নিয়ে আপনি অফিসে যাচ্ছেন আপনি সেই ব্যাগের মধ্যে এটিকে রাখুন। তাহলে এই বিশেষ কবচকে কোনো একটা এয়ারটাইট পলিথিনের মধ্যে এটা রেখে দিন যাতে নষ্ট না হয়। খেয়াল রাখবেন প্রতিদিন সকালবেলা উঠে স্নান কার্য সম্পন্ন করে ডান হাতের মুঠোতে এই বিশেষ কবচটি রেখে অবশ্যই 1 মালা জপ করবেন প্রতিদিন, অফিসে যান কি নাই যান। মায়ের কৃপায় আপনার চাকরিটা কেউই নিতে পারবে না বন্ধু। একটা কথা আপনাদের বলবো, এই তন্ত্রের কথা আপনি ভার্বালি কাউকে বলবেন না, অর্থাৎ মুখে এই তন্ত্রের কথা কাউকে বলবেন না। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব প্রাপ্তির বিষয়। আপনি এই ভিডিওটা প্রথম দেখেছেন, তো সেক্ষেত্রে আপনি ভিডিও শেয়ার করতে পারেন, যদি তার মন চায় সে ভিডিও দেখে নেবে, কিন্তু ভুলেও আপনি এই বিশেষ উপাচারের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই বিশেষ শেয়ারে কিন্তু আপনার যে কর্মক্ষমতা এই তন্ত্রের তা কিন্তু কমে যেতে পারে। তাই বলবো বন্ধু, এই বিশেষ শক্তিশালী মা বগলামুখীর মন্ত্র দিয়ে এই বিশেষ উপাচারটি করুন এবং আপনার জীবনের সমস্যাগুলোকে দূর করুন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে এবং আপনার ফ্যামিলির বিভিন্ন মেম্বারের সঙ্গে শেয়ার করুন। এই বিশেষ উপাচারগুলি অবশ্যই বিশ্বাসের সঙ্গে করবেন এবং বর্তমানে যে চলতে থাকা মহামারী কোভিড-19 প্রকোপ থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই গৃহে থাকবেন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং অবশ্যই মেনটেন করবেন। সরকারের দেওয়া সমস্ত নিয়মকানুন মেনটেন করলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং সেই সাথে আপনার পরিবার সুরক্ষিত হবে। আর নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।